নমস্কার, আমি স্বরূপ। টিম বাংলা টেলসের তরফ থেকে আজকের আমাদের বিষয় অ্যাক্টর নাকি ফটোগ্রাফার। আজ আমরা সেই মানুষটিকে নিয়ে কথা বলবো যিনি তার অতুলনীয় ফটোগ্রাফি দ্বারা শুধু ভারতে নয় গোটা বিশ্বে ফটোগ্রাফি সমাজে এক গুরুত্বপূর্ণ নজির রেখে গেছেন। হ্যাঁ, নিমাই ঘোষ, আমরা তারই কথা বলছি। কি নামটা অচেনা মনে হচ্ছে, আবার অনেকের চেনাও মনে হতে পারে। আজ তারই স্মৃতিচারণ করে আমাদের এই পর্ব। নিমাই ঘোষের কিন্তু ছোটবেলা থেকেই ফটোগ্রাফির কোনো শখ ছিল না, বরং তিনি একজন অ্যাক্টর হতে চেয়েছিলেন। বাংলা চলচ্চিত্রে স্বনামখ্যাত অভিনেতা উৎপল দত্ত সেই সময় নিজ হাতে লিটল থিয়েটার গ্রুপ তৈরি করেছিলেন। নিমাই ঘোষও সেই দলেরই সদস্য ছিলেন। সন্ধ্যা 6:30 বাজতে না বাজতেই তিনি চলে যেতেন থিয়েটার করতে, এবং সেই সুবাদে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন কলা কৌশলীর সাথে তার পরিচয় হয়েছিল। ভানু ঘোষ এবং বংশী চন্দ্রগুপ্তের মতো মানুষ যারা সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতেন, তারাও নিমাইবাবুর বাড়িতে আড্ডা জমাত এবং তাস খেলতে আসতেন। এখানে আজকের ট্রিভিয়া নাম্বার 1, নিমাইবাবুর অ্যাক্টর থেকে ফটোগ্রাফার হওয়ার গল্প। এরকমই একদিন আড্ডা চলছে, ইতিমধ্যে এক বন্ধুর আগমন, তার হাতে একটি ক্যামেরা। সে বলল, ট্যাক্সিতে কেউ একটা এই ক্যামেরাটা ফেলে গিয়েছিল। কার ক্যামেরা তা তো খুঁজে বার করা অসম্ভব, তাই তিনি ড্রাইভারকে কিছু উপঢৌকন দিয়ে ক্যামেরাটা নিয়ে এসেছেন। ইতিমধ্যে ক্যামেরাটির উপর দর হাঁকাহাঁকি শুরু হয়ে গেছে। এক বন্ধু তো প্রথমে 600 টাকা দাম হাঁকলে ক্যামেরাটির জন্য। সেই সময় নিমাই ঘোষের যেন কি একটা মনে হলো, এবং সে সেই বন্ধুকে বলল, তুমি আমার থেকে একবার 240 টাকা ধার নিয়েছিলে, তুমি আমাকে ক্যামেরাটা দিয়ে দাও, তোমাকে তাহলে আর ধার শোধ করতে হবে না। কিন্তু সেই বন্ধু তখনও ভেবে উঠতে পারছে না সে কি করবে, কোথায় 600 টাকা আর কোথায় 240 টাকা। নিমাই ঘোষের সেই বন্ধুর কাছে তার বন্ধুত্ব বেশ দামিই ছিল। তিনি নিমাই ঘোষকে ক্যামেরাটি দিয়ে দিলেন। এইভাবে নিমাই ঘোষের হাতে এলো প্রথম ক্যামেরা। তার নাটক থেকে ফটোগ্রাফিতে ইন্টারেস্ট আসে এই হারিয়ে যাওয়া ক্যামেরার দৌলতে। ক্যামেরাটা ছিল 1969 খ্রিস্টাব্দের ক্যাননের বের করা প্রথম মডেল ক্যানন QL-17। ক্যামেরাটিতে আলাদা করে কোনো লেন্স ছিল না, ফিক্স লেন্স। সেই সময় তিনি ক্যামেরা সম্বন্ধে কিছুই জানতেন না। সেই সময়কার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এবং তার বন্ধু জয়প্রতাপ মিত্র তাকে ছবি তোলা শিখিয়েছিলেন। অ্যাপারচার কী, শাটার স্পিড কাকে বলে, এই সম্বন্ধেও তাকে বুঝিয়েছিলেন। তার বন্ধু সমূহ দাদা ভানু ঘোষ তাকে ফিল্ম রোল জোগাড় করে দিয়েছিলেন। এবার আজকে ট্রিভিয়া নাম্বার 2, শখের ফটোগ্রাফার থেকে প্রফেশনাল হওয়ার কাহিনী। নিমাই ঘোষ এবং তার বন্ধুদের যখন তখন ঘোরার স্বভাব ছিল। এরকমই একদিন তারা ঘুরতে বর্ধমান চলে যান, এবং সেখানে গিয়ে খবর পান বর্ধমানের রামপুরহাটে সত্যজিৎ রায়ের গুপি গাই ও বাঘা বাইনের শুটিং চলছে। নিমাইবাবু ফিল্ম সেটে গিয়ে উপস্থিত হন। সেদিন যদিও শুটিং বন্ধ হয়ে গিয়েছিল, তবে রিহার্সাল চলছিল। আর সেই সময় সে তার অজান্তেই ক্যামেরাটা বার করে সত্যজিৎ রায়ের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলে। পরবর্তীকালে এই ছবিগুলি মানিকবাবু অর্থাৎ সত্যজিৎ রায়ের হাতে আসে, এবং তিনি সেগুলি ভীষণ পছন্দ করেন, এবং সেখান থেকেই শুরু হয় নিমাইবাবুর জীবনের এক নতুন অধ্যায়। শুরু হয় এক কালজয়ী ব্যক্তিত্বের সাথে বিশিষ্ট ছবিগ্রাহকের পথ চলা। দীর্ঘ 25 বছর ধরে কাজ করে অনেক স্মৃতিময় ঘটনা ক্যামেরাবন্দি করেছেন নিমাইবাবু। তার হাতে সেদিন যদি অকস্মাতই ক্যামেরাটা না আসতো, তাহলে হয়তো আজ সত্যজিৎ রায় এবং তার চলচ্চিত্র জগতে অনেক দৃশ্যই আমাদের না দেখা রয়ে যেত। সত্যজিৎ রায় ছাড়াও মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো ব্যক্তিত্বের সাথে তিনি কাজ করেছেন। আজকের তৃতীয় এবং শেষ ট্রিভিয়া, নিমাইবাবু দেওয়া উপদেশ প্রত্যেক বিগিনার ফটোগ্রাফারদের জন্য। নিমাইবাবু অনেক ইন্টারভিউতেই বলেছেন যে ছবি ক্যামেরাতে তোলার আগে তুলে নিতে হয় মাথার মধ্যে, অর্থাৎ নিজের মাথার মধ্যে ভেবে নিতে হয় যে আপনি ফ্রেমটা ঠিক কীরকম চাইছেন। তারপর ছবি তুললে যে মুহূর্তটি তৈরি হয় তা স্মৃতিপটে আজীবন থেকে যায়।
আজকের পর্বের কণ্ঠে আমি স্বরূপ ও ভিডিও এডিটিং অরিত্র। ফটোগ্রাফি জগতের এই কিংবদন্তি বর্তমান বছরের গত 25 মার্চ আমাদের মাঝখান থেকে বিদায় নেন, তবে তিনি যা নজির রেখে গেছেন তা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ তার স্মৃতিচারণ করেই আমাদের এই পর্ব, অ্যাক্টর নাকি ফটোগ্রাফার।